আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আজকের এই টিপসটি প্রত্যেকেরই অনেক বেশি কাজে লাগবে এবং অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সাধারণত পান খাওয়ার কাজে চুন ব্যবহার করা হয়, এটা সবারই ধারণা। পান খাওয়া ছাড়াও চুনের নানাবিধ ব্যবহার রয়েছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে চুন, আমরা অনেকেই হয়তো জানি না। তাই আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, এখানে আপনি দুইটি চুন ব্যবহার করতে পারেন, পাথর চুন কিংবা ঝিনুক চুন। যে কোনো চুন দানাদার অবস্থায় বিক্রি করা হয়, এগুলো বাসায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে তারপর ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ঝিনুক চুন, যেটা কৌটাতেই বিক্রি করা হয়। আপনারা দুই ধরনের চুনের মধ্যে যে কোনো এক ধরনের চুন নিয়ে নিতে পারেন, বা দুই ধরনের চুন দিয়েও আপনারা এটি অ্যাপ্লাই করতে পারেন। একটা বাটিতে গমের দানার পরিমাণ, আমি এখানে চুন নিয়েছি, একটা গমের দানার পরিমাণ চুন নিতে হবে, এর বেশি ব্যবহার করা যাবে না। গমের সাইজ যতটুকু ততটুকুই চুন নিয়ে এখানে ব্যবহার করতে হবে, এর বেশি ব্যবহার করা যাবে না। এর সাথে সামান্য একটি নারকেল তেল মিশিয়ে নিয়েছি। আপনাদের যদি কারো ছোঁত বা ছুলের সমস্যা থাকে, আপনারা ছোঁত বা ছুলের জায়গায় আলতো করে লাগিয়ে দিতে পারেন। তাহলে যদি আপনারা তিন দিন টানা একবার করে লাগান, আপনার যেখানে ছোঁত বা ছুলি আছে সেটা একদম রিমুভ হয়ে যাবে। এছাড়াও আপনি এটি আঁচিলের জন্য ব্যবহার করতে পারেন। আঁচিলের জন্য আপনারা মাত্র দুই দিন ব্যবহার করলেই শরীর থেকে আপনার আঁচিল ঝরে পড়ে যাবে। শুধুমাত্র আঁচিলের জায়গায় একটু কাঠি দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন। আপনারা রাতে এটি করতে পারেন, দুদিন করলেই দেখবেন আঁচিল রিমুভ হয়ে গেছে। আপনারা এই কাজগুলো রাতে করবেন, রাতে করে সারা রাত রেখে দেবেন, তারপর সকালে স্কিন ধুয়ে ফেলবেন। এরপর আপনারা করবেন কি, একটি বাটিতে কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নেবেন। এই টিপসটি ফলো করার জন্য অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। এক চামচ পরিমাণ সরিষার তেল আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে গমের দানার পরিমাণ চুন মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আপনি এখানে ঝিনুক চুন কিংবা পাথর চুন, যে কোনো একটি চুন ব্যবহার করতে পারেন। আমি এখানে পাথর চুন ব্যবহার করছি। গমের দানার পরিমাণে চুন ব্যবহার করতে হবে, এর বেশি কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। তাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো করে দেখে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। সরিষার তেল, চুন এবং হলুদের গুঁড়া খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা বেশি করে তৈরি করতে পারেন একবারে। এটা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কুসুম গরম করে নিতে হবে। আপনারা চুলাতে গরম করে নিতে পারেন, ওভেনে গরম করে নিতে পারেন। এটা আপনি কেন লাগাবেন আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অনেকের হাতে, কাঁধে, কোমরে, পিঠে, হাঁটুতে মাসল, জয়েন্টে ব্যথা হয়। যেখানে ব্যথা রয়েছে সেখানে আপনারা আলতো হাতে যদি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ম্যাসেজ করেন, সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার হাত, হাঁটু, কোমর, জয়েন্টের ব্যথা বা কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা নিমিষেই দূর হয়ে গেছে। এটা এতটাই কার্যকরী যে আপনি লাগালেই বুঝতে পারবেন। যারা এই ব্যথা বেদনায় ভুগছেন, বাতের ব্যথায় ভুগছেন, তারা অবশ্যই এই টিপসটি ট্রাই করে দেখবেন, এটি খুবই ভালো কাজ করে। আপনারা এটা বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। আপনারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই কুসুম গরম করে ব্যথাযুক্ত স্থানে ম্যাসেজ করবেন, দেখবেন ব্যথা একদমই ভ্যানিশ হয়ে গেছে, আপনি অনেকটাই স্বস্তি এবং আরাম পাচ্ছেন। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।